আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রা উপস্থাপনা এবং পরিচালনা করেছেন জিল্লুর রহমান। সে যে আমার জন্মভূমি, ধন ধান্য পুষ্প ভরা, আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দৃষ্টি বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। মাদক বাংলাদেশের একটি ভয়াবহ সমস্যা। মাদক সেবন, মাদকের ব্যবহার, অবৈধ ব্যবহার এবং এটির সমাজকে নানাভাবে দূষিত করে তুলেছে। আমাদের চারপাশে, প্রতিটি মানুষের চারপাশে কাউকে না কাউকে পাওয়া যাবে যিনি মাদকসেবী, এবং ওই এক মাদকসেবীর কারণে হয়তো অনেক পরিবারও ধ্বংস হয়ে যাচ্ছে এবং এটি সমাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং চূড়ান্ত বিচারে রাষ্ট্রকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছে। এবং এ কথা এখন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছেন, কিন্তু পরিস্থিতির যে খুব একটা উন্নতি ঘটছে সেটি বলা যাবে না। তৃতীয় মাত্রায় আমার মনে হয় 2003 সালে শুরু করেছিলাম এবং 2003 সাল থেকেই আসলে বহুবার বহু বিষয় নিয়ে, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে, নানা ধরনের ভুক্তভোগী থেকে শুরু করে মাদক ব্যবহারকারী, যারা এটি নিয়ন্ত্রণের দায়িত্বে কাজ করছেন, চিকিৎসক, গবেষক, সবাইকে নিয়ে বহুবার কথা বলেছি। পরিস্থিতির খুব একটা বদল হচ্ছে না। কেন হচ্ছে না সেটি আমরা আজকে খোঁজার চেষ্টা করব। কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, এবং তিনি এই পদে অতি সম্প্রতি যোগ দিয়েছেন এই দায়িত্বে। এবং আমার ডানে যিনি রয়েছেন, নানা পরিচয় তার, বাংলাদেশের একজন ব্যবসায়ী নেতা, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিআই থেকে শুরু করে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক গুডস অ্যাসোসিয়েশন, নানা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে বা নেতৃত্বে তিনি যুক্ত ছিলেন, বিভিন্ন সময় কোনো কোনোটির প্রধানের দায়িত্ব পালন করেছেন। কিন্তু এই অনুষ্ঠানে তিনি যে পরিচয়, তিনি একজন সংকটজয়ী পিতা। এই সংকট থেকে, এই সংকটকে জয় করা মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই হাতে গোনা, এবং তিনি সাহস করেছিলেন, সাহস করে কথাবার্তা বলেছেন, মানুষের সঙ্গে শেয়ার করেছেন, গণমাধ্যমে কথা বলেছেন, এবং বলা যেতে পারে এই যে গণমাধ্যমে প্রথম খোলামেলাভাবে নিজের কথা, নিজের সন্তানের কথা, পরিবারের কথা যিনি বলেছেন, তিনি প্রথম এবং প্রধান আমার বিবেচনা, আমার দেখা। শাহেদুল ইসলাম, হেলাল, স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার জামাল উদ্দিন আহমেদ, যদিও আপনি প্রথম এসছেন তৃতীয় মাত্রা, আপনাকে বিশেষভাবে স্বাগত, এবং আপনার দায়িত্বের মেয়াদকালও খুব বেশি না, অল্প কয়েকদিন দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু সমস্যাটা এত গভীরে যে আমরা মোটামুটি এই বিষয় সম্পর্কে কম বেশি সবাই অবগত। একটু প্রথমে শুনে নিতে চাইবো যে আজকের যে দিবসটি, মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস, এই দিবসটিকে আন্তর্জাতিকভাবে আজকে কীভাবে পালিত হচ্ছে, বাংলাদেশে কীভাবে পালিত হচ্ছে, আপনারা কী করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে মাদক সমস্যা বিশ্বজনীন, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই মাদকের, আমি বলবো, আগ্রাসনের মুখে রয়েছে। ফলে বিশ্ব সম্প্রদায় এই নিয়ে উদ্বেগ থেকেই জাতিসংঘেই প্রথম চিন্তাভাবনা করেছে যে এই দিবসকে
মানে করার জন্য, উদযাপনের জন্য। এবং জাতিসংঘের 1987 সালের অধিবেশনে, সাধারণ অধিবেশনে প্রথম এই দিবস 23 জুনকে আন্তর্জাতিক দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অবৈধ পাচার এবং অবৈধ মানে অপব্যবহার বিরোধী এই দিবসের প্রথম সিদ্ধান্ত গ্রহণ করা হয় 1987 সালের আপনার সাধারণ অধিবেশনে। পরবর্তীতে 1988 সাল থেকে এই দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে। দিবসটি হচ্ছে 26 জুন, কিন্তু আমাদের এবছর এটা দেশে দেশে তাদের সুবিধা মতো নির্দিষ্ট দিনে আয়োজন করতে পারে, উদযাপন করতে পারে। তো আমাদের এবারের 26 জুন ছিল দেশে ঈদ, ঈদুল ফিতর। ফলে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এটাকে 26 জুলাই উদযাপনের জন্য। সেই প্রেক্ষাপটে আমরা আজকের এই সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি, বিভিন্ন রকমের আমাদের প্রচারণা হয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন স্টেক হোল্ডারের অংশগ্রহণের মাধ্যমে বলা যেতে পারে এবার বেশ আড়ম্বরের সাথে মানুষকে জানান দেওয়ার জন্য দিবসটি উদযাপিত হয়েছে। এমনি কোনো বিশেষ থিম আছে এবারের? হ্যাঁ, এবার আসলে আন্তর্জাতিকভাবে বা বাংলাদেশে আপনারা কোনো বিশেষ কোনো যেটি যেটি মানে আমাদের এটা জাতিসংঘই নির্ধারণ করে দিয়েছে, জাতিসংঘ এটাকে যেভাবে বলেছে সেটার বাংলা অনুবাদ আমরা করেছি। আগে শুনুন, শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয় তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ, এটি হচ্ছে আমাদের এবারের থিম। এবং আমরা আগে শুনুন কথাটা বলছি এই কারণে, আসলে আমরা যদি আমাদের শিশু এবং যুবাদের না শুনি, তাদের সমস্যাগুলো না শুনি, আমরা যদি তাদের সীমাবদ্ধতাগুলির প্রতি মনোযোগী না হই, তাহলে তারা হয়তো বিপদগামী হতে পারে, তারা হয়তো নানা হতাশার মুখোমুখি হতে পারে। সেই জন্যই আজকের এবারের প্রতিপাদ্য হচ্ছে আগে শুনুন। জি, আসবো আবার আপনার কাছে। মিস্টার শাহেদুল ইসলাম হেলাল, আপনার কাছ থেকে একটু শুনবো যে আপনি তো অনেকদিন ধরে কথা বলছেন, অনেকদিন ধরে কাজ করছেন, একটি প্রতিষ্ঠান করেছেন যেখানে মাদক আসক্তরা তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। প্রতিষ্ঠানটিও একটা আধুনিক প্রতিষ্ঠান, কিন্তু বা আমার পরিস্থিতি কি বদলাচ্ছে সামগ্রিকভাবে? আমি যেটি বুঝতে চাইছি যে মাদকের বিস্তার কমছে কিনা, মাদক সেবীর সংখ্যা কমছে কিনা। বিস্তার কমছে কিনা এটা প্রবাবলি ডিজি মহোদয় বেটার বলতে পারবেন, তবে আমি যেটা দেখছি যে মানে আপনি কি দেখছেন সেটা? আমি যেটা দেখছি যে মেয়েদের মাঝে প্রবণতাটা বেড়ে গেছে, যেটা আগে ছিল না। আরেকটা হলো যে বয়সটা কমছে, একটা সময় ছিল 14-15 বছরের পরে মাদক সেবী হতো, এখন 8-9-10 বছর। তো এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তো মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র বা আমাদের দেশের সব দেশের মতে চ্যালেঞ্জেসগুলি কী? নাম্বার ওয়ান হলো যে সাপ্লাই। সাপ্লাই তো হলো যে আমাদের দেশে তো একটা মাদক আমাদের দেশে উৎপাদন হয় না, প্রবলি 80% মাদক বাইরের থেকে আসে, মোস্টলি ভারত এবং মিয়ানমার থেকে আসে। এটাকে এই সাপ্লাইটাকে এটা কি 80% না বলে আমরা বলবো অলমোস্ট শতভাগ। কিছু আছে ফার্মেসিতে বিক্রি হয় ট্যাবলেট এবং ফেন্সিডিল টাইপ জিনিসগুলো, এগুলো হয়তো দেশে হয়, হ্যাঁ অলমোস্ট শতভাগ ঠিক আছে। এই সাপ্লাই রিডাকশনে কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কাজ করছে, হয়তো নট এনাফ। তারপর আরেকটা আছে যে ডিমান্ড রিডাকশন, মানে এটা চাহিদাটা কমানো, এটাও একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ চাহিদাটা দিন দিন যদি বাড়ে তো আপনারা মানে এই সোসাইটি কুলাতে পারবে না। তো চাহিদাটা রিডাকশনের জন্য প্রবলি আপনাদেরও কাজ, এই মিডিয়ারও কাজ, জনগণেরও কাজ, সবার একটা ভূমিকা আছে। তারপর হলো হার্ম রিডাকশন, যাদের অলরেডি ক্ষতিগ্রস্ত ওদেরকে সাহায্য করা, এটাও কিন্তু বিরাট একটা অ্যামাউন্ট। আমরা তো পেপারে দেখি যে 70 লাখ সেবন করছে, আই মিন ড্রাগ এডিক্ট আছে বাংলাদেশে। আর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হলো 10%, প্রতি 10টা মাদকসেবী নতুন একজন মাদকসেবী বানায়, তারপরে 10% করে ইনক্রিজ করছে। এটা তো ভয়াবহ একটা চিত্র। তা আমরা যেটা আমাদের আমরা যে ক্লিনিকটা আমি যেটা করেছি, এখন আমি বেসিক্যালি হার্ম রিডাকশনে কাজ করছি, এটাও কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ আমাদের যত মাদক আসক্ত আছে তত কিন্তু ক্লিনিক্যাল ব্যবস্থা নেই, সাইকিয়াট্রিস্টের অভাব, কাউন্সিলরের অভাব, হসপিটাল নাই। তা আমাদের চ্যালেঞ্জেস কিন্তু একটার সাথে একটা সব জড়িত। তো এখানে আমরা যেমন অল্প আগে কথা বলছিলাম, যেখানে কিন্তু মিডিয়ার একটা বিরাট রোল প্লে করতে পারে। এই যে হার্ম রিডাকশনে আমরা এতদিন কিন্তু বেসিক্যালি এনজিওদের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, যেসব এই নিরাময় কেন্দ্রগুলি ছিল কিন্তু ম্যাক্সিমামই এনজিও বেসড, দু একটা হয়তো প্রাইভেট সেক্টরে আছে। তো এটা এত বড় ব্যবসা,
এটা তো প্রাইভেট সেক্টরে আসতে পারে, এটাও কিন্তু একটা ব্যবসা হতে পারে, নিরাময়টা ব্যবসা হতে পারে। এবং আমরা আশা করব যে সরকার এটাতে যেমন অ্যাসিস্ট্যান্স দেয়, যেমন ট্যাক্স রিবেট দিতে পারে, ভ্যাট রিবেট দিতে পারে, অনেক রকম সহায়তা করতে পারে যেন প্রাইভেট সেক্টরে এই ব্যবসাটা আসে। তো প্রাইভেট সেক্টরটা যত ইনভলভ হবে তত কিন্তু আমাদের এই হার্ম রিডাকশনটা কমতে থাকবে। একটু আমি দু তিন দিন আগের একটি একই দিনের দুটো কাগজের শিরোনাম যদি আপনাকে পড়ে শোনাই, যে রাজনৈতিক ছত্রছায়ার মাদক ব্যবসা চলছে একটি পত্রিকার শিরোনাম, আর একটি পত্রিকার শিরোনাম হচ্ছে গ্রামে গ্রামে ইয়াবার ছবল। দুটি খবরে দেশের দুটো বৃহত্তর অঞ্চলের দুটো প্রধান সারির খবরে কাগজে প্রকাশিত হয়েছে, এবং রিপোর্টের গুরুত্ব বিবেচনা করে ঢাকা অফিসের প্রতিবেদকরা এই রিপোর্ট দুটো করেছেন। আপনি কী বলবেন যে এখানে কারা এই ব্যবসার সঙ্গে যুক্ত সেটি একটা ইঙ্গিত করা হয়েছে, এবং গোটা বাংলাদেশ জুড়ে এই অবৈধ ব্যবসা চলছে, এই মাদকের বিস্তার আছে সেটিও এই রিপোর্টগুলো পড়লে বোঝা যায়? আসলে মাদক ব্যবহারের উৎসাহ দেওয়া কিংবা এটার ব্যবসা করা এটি এক ধরনের একটি অপরাধ, একটি আইনত অপরাধ। এই অপরাধ অপরাধের করে থাকে, সে যে অবস্থানই হোক না কেন, যেখানে তার পরিচয় থাকুক না কেন, যা যে পরিচয়ে তিনি ধারণ করুন না কেন, তিনি অপরাধী। এবং এটা বলা যেতে পারে যে আইনশৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করে, যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত, তারা কিন্তু মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, কম্বেট করে যাচ্ছে, প্রতিনিয়ত তারা উল্টো উদ্ধার করে যাচ্ছে। উল্টো অভিযোগ আছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা এর বিস্তার করছে, তারা বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তাদের আশ্রয় প্রশ্রয় এটি হচ্ছে, আমি এরকম অভিযোগ আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। সরকার এই ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে বসে আছে। যে কোনো বাহিনীর হোক, ব্যক্তির হোক, এ ধরনের কোনো অপরাধ যদি শনাক্ত হয় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। এবং আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন সাম্প্রতিককালে আমরা বেশ কিছু বড় বড় অভিযানে সফল হয়েছি, উদ্ধার করেছি। এই কদিন আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 50,000 ইয়াবার একটি চক্রকে আমরা শনাক্ত করেছি এবং 6 জনকে আমরা জেল হাজতে নিতে পেরেছি। সুতরাং কাজ চলছে, সরকারের বিভিন্ন বাহিনীর যে অর্জন আপনার পেছনে যে ছবিটা দেখছেন, এগুলো কিন্তু এইসব অর্জনগুলো কিন্তু বিভিন্ন বাহিনীর, বিজিবি তার নিজস্ব অর্জন বলে আমরা বলতে পারবো, পুলিশের অর্জন আছে, বিজিবির অর্জন আছে, র্যাবের অর্জন আছে। সুতরাং এটাকে গৌণ করে দেখার কোনো সুযোগ নেই যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত তারা এই ব্যাপারে কোনো ধরনের অবহেলা করছে। হতে পারে যে অপরাধী আসলে ফাঁকফোঁক করেই অপরাধ সংগঠন করে থাকে, যে কোনো অপরাধ তারা সুযোগ সুবিধা মতো সংগঠন করে। সুতরাং এটা বিবেচনায় নেওয়া যেতে পারে যে এখনো পর্যন্ত আমরা সেভাবে হয়তো কাজটা করে উঠতে পারিনি যে সর্বস্তরে সবাইকে জাগিয়ে তুলে সবাই যদি একসাথে আমরা এই মাদকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো, সেরকম হয়তো চেতনা আমরা তৈরি করতে পারিনি। কিংবা এমনও হতে পারে দু একজন হয়তো বিচ্ছুত হয়েছে, কিন্তু ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে বলবো যে আসলে আমরা সকলেই কাজ করছি এবং এই কাজের ফলশ্রুতিতে আপনাদের অনেক কিছুই চোখের মধ্যে চলে আসছে, আপনাদের পেছনের ছবিগুলো কিন্তু তারই প্রমাণ বহন করছে। মিশা হেলাল যেমনটা করে বলছিলেন যে কারা মাদক ব্যবহার করছে একটা ইঙ্গিত ধারণা তিনি দেবার চেষ্টা করছেন, কোন বয়সীরা এবং ছেলেদের চেতে মেয়েরা এখন বেশি মাদক সেবন করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক একটা জরিপের তথ্য অনুযায়ী যদি আমরা দেখি যে মাদকাসক্তদের মধ্যে 80% বয়স হচ্ছে 15-35 বছরের মধ্যে এবং অধিকাংশই হচ্ছে শিক্ষার্থী, এবং এর মধ্যে বিভিন্ন গবেষণায় আমরা এটা দেখেছি যে নেশাগ্রস্ত নারীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, এটি মিশা হেলাল বলছিলেন। সো আপনার কাছে বিষয়ে কী তথ্য রয়েছে? আসলে যে তথ্যটি দিচ্ছেন এটি একটি প্রবণতার কথা আপনি বলছেন। আসলে আমাদের সেই অর্থে এখনও কোনো গবেষণা আমরা করে উঠতে পারিনি, আমরা হাতে নিয়েছি গবেষণার কাজ। আমরা এই পরিসংখ্যানটা যাতে যথাযথ হয় সেজন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। তবে যে প্রবণতার কথা বলছেন এটি অস্বীকার করার সুযোগ নেই। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তিনটি বিষয়ে কাজ করে যাচ্ছি। প্রথমত কথা হচ্ছে যে আমরা সরবরাহ হ্রাস, যেটা সেটা কী সরবরাহ, মাদকের সরবরাহ কীভাবে হ্রাস করা যায় সেজন্য আমরা বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছি। এবং আর হচ্ছে চাহিদা হ্রাস, যেটা ডিমান্ড রিডাকশনের কথা বলেছেন, সেটার জন্য আমাদের বিস্তৃত কর্মসূচি রয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে চাহিদা হ্রাসের ক্ষেত্রে আমাদের মিডিয়া বিরাট ভূমিকা রাখতে পারে, আমাদের সুধিজন ভূমিকা রাখতে পারে, এমন বিভিন্ন আমি বলবো যে যারা সচেতন মানুষ
তারা ভূমিকা পালন করতে পারে। এবং শাহেদুল ইসলাম হেলাল যেমনটা বলছিলেন যে মাদক আসলে বাংলাদেশ উৎপন্ন না করলেও কোত্থেকে আসে, এবং আমরা জানি যে বাংলাদেশ তো মাদক আসলে উৎপাদন করে না, কিন্তু মাদক আসক্তির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশ পরিগণিত এবং চিহ্নিত। সো এই পরিস্থিতি থেকে নিষ্কৃতির কোনো কার্যকর উপায় কি আছে আপনি দেখেন? আমরা আমি একটু এটিও আপনার কাছ থেকে শুনতে চাইবো, যেহেতু আপনি মাসখানেক হয় এই দায়িত্ব নিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আসলে আপনার কাছে এখানে এই দায়িত্ব নিয়ে কি মনে হলো যে আসলে প্রতিষ্ঠান হিসেবে তার আসলে কি ক্ষমতা আছে, কতটা সে করতে পারে যেভাবে এটি বিস্তৃত হয়েছে? যথার্থ একটি প্রশ্ন উত্থাপন করেছেন। সেই জায়গায় দায়িত্ব নিয়ে আসলে আপনি কি বা আপনার কর্মপন্থা কি নির্ধারণ করলেন, সেটি একটু শুনতে চাইব যে কতটা অ্যাচিভ করতে চান। এবং আমরা জানি যে এখানে আসলে ব্যতিক্রম হয়তো কিছু আছে, এই দায়িত্বে এসে 6-7 মাসের বেশি কেউ সাধারণত রেকর্ড বুক বলে আর কি থাকেন না, তো সেখানে আপনি 6-7 মাসের মধ্যে কি করতে পারবেন? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে মানে সক্ষমতা এখন, সেটি যদি বিবেচনা করি তাহলে অপরাধের তুলনায়, সমস্যার পরিধির তুলনায় এটি আমি বলবো যে সেই অর্থে ততটা সক্ষম হয়ে ওঠেনি। তবে বর্তমানে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এটিকে জেলে সাজানোর জন্য। আপনি শুনে অবাক হবেন, একটি জেলাতে মাত্র 3 জন সিপাহী, 1 জন ইন্সপেক্টর এবং 1 জন সাব ইন্সপেক্টর মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে, এবং তাও তারা নিরস্ত্র। মাদকের যে অপরাধীরা, মাদকের যারা ব্যবসায়ী, তারা কিন্তু সংঘবদ্ধ এবং তারা অত্যন্ত শক্তিশালী। তাদের বিরুদ্ধে যদি নিরস্ত্র 5 জন মানুষ কাজ করে, তারা অবশ্যই সেভাবে সক্ষমতার সাথে কাজ করতে পারবে না। সেজন্যই এবার সিদ্ধান্ত হয়েছে আমরা এই অধিদপ্তরকে ঢেলে সাজাবো, যেখানে অনেকগুলো লোকবলের সংযোজনা ঘটবে, অস্ত্রের সংযোজনা ঘটবে, এবং তার মাধ্যমে আমরা এই অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করব। অলরেডি আমরা কার্যক্রম শুরু করেছি। এবং এটি বলছেন যেটা, এই অধিদপ্তরের যেই লোকবল, যেই সক্ষমতা, তার তুলনায় কিন্তু অর্জন অনেক বেশি। আজকে যদি ধরে নেই যে বিগত বৎসরেও আমরা বলা যায় যে প্রায় 12 লক্ষের বেশি শুধু ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মাত্র 3 জন প্লাস 2 জন 5 জন মানুষ কাজ করে করে এই অর্জনগুলো করছে। এবং আপনারা জেনে এটি খুশি হবেন যে অনেক ক্ষেত্রে, যেমন ফেন্সিডিলের এক সময় খুব মানে বলা যায় জনপ্রিয়তা ছিল মাদকসেবীদের মধ্যে, সেটি কিন্তু ধীরে ধীরে হ্রাস পেয়েছে বা হ্রাস পাচ্ছে। এক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকা ছিল, তারা তো ফেন্সিডিল ছেড়ে অন্যটা ধরছেন, মাদকের চরিত্র বদল ঘটছে, এরকম বিশ্বজনীন এই বিষয়টা। মাদক আসলে মানে সময়ে সময়ে চরিত্র বদল করে। এখন এই চরিত্র বদলের বিভিন্ন কারণ আছে, আমি বলবো সেই চরিত্র বদলের সাথে সাথে আমাদের কৌশলগত পরিবর্তন আনতে হবে, রণকৌশলের পরিবর্তন আনতে হবে। আগে যেমন ফেন্সিডিল ছিল, সেখানে আমরা যেই কৌশলে এগিয়েছিলাম, ঠিক আবার যখন এখন ইয়াবা আমাদেরকে আক্রমণ করে শুরু করেছে, আমরা সেই অনুযায়ী লাক্সই সিদ্ধান্ত গ্রহণ করছি। আপনারা জানেন অনেকেই যে টেকনাপ সীমান্ত দিয়ে, বিশেষ করে কক্সবাজার সীমান্ত দিয়ে ইয়াবার অনুপ্রবেশ এখানে ঘটেছে অতীতে, কিন্তু অধুনা সেটি আমরা খবর পেয়েছি যে তার রুট পরিবর্তন হয়েছে। এখন সমুদ্রপথে তারা কলাপাড়া, দ্যাট ইজ পটুয়াখালী, বরগুনা দিয়ে আবার প্রবেশ করা শুরু করেছে। তার মানে কি, মাদক তার সুবিধা মতো তার অপরাধগুলোকে বিস্তার করে, অপরাধগুলো আসলে মানে এগিয়ে যায় অবস্থা পর্যবেক্ষণ করে। কিন্তু আমাদের যদি সচেতনতা না থাকতো, তাহলে মানে ওই কক্সবাজার সীমান্ত দিয়ে আসার ব্যাপারে তাদের যে এখন অনাগ্রহ সৃষ্টি হয়েছে সেটি ঘটতো না। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ সচেতন আছে বলেই এখন মাদক কিন্তু আমাদের ইয়াবা কিন্তু তার রুট পরিবর্তন করে ফেলেছে। এভাবে আমি বলবো যে আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে আগামী 3 মাসের মধ্যে হয়তো একটি বড় ধরনের পরিবর্তন এই অধিদপ্তরে আমরা আনতে সক্ষম হব। আর এছাড়া আমরা যেমন ধরেন আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরাময় কেন্দ্রগুলোর দেখভাল করে থাকে, সরকারি কিছু নিরাময় কেন্দ্র আছে এবং বেসরকারি, আমাদের হিসেব মতে বর্তমানে 185টা বেসরকারি নিরাময় কেন্দ্র রয়েছে মাদক আসক্ত যারা তাদেরকে নিরাময়ের জন্য, তাদের আমরা দেখভাল করে থাকি, তাদেরকে সমর্থন দেওয়ার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের যেমন বলতে পারি যে আমাদের সাধারণ একটি অভিযোগ হচ্ছে যে
বেসরকারি যে নিরাময় কেন্দ্রগুলো আছে সেগুলো যথাযথভাবে পরিচালিত হচ্ছে না। আমরা বলছি না, যেভাবে হোক তারা উদ্যোগ নিয়েছে, আমরা তাদেরকে সমর্থন দেব, সাপোর্ট করব বিভিন্নভাবে। অনেক সময় এইরকম অভিযোগ আছে যে সেখানেই সেবনটা হয়, এই জিনিসটা আমরা কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাইনি, পেলে অবশ্যই আমরা ছাড় দেব না। আমাদের তাদের লাইসেন্স বাতিল করার, তাদেরকে বন্ধ করে দেওয়ার এই এখতিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আছে। সুতরাং এই ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য থাকবে না তখন। কিন্তু আমি যেটি বলছি, যারা উদ্যোগ নিয়ে আসছে তাদেরকে আমরা এখন নিরুৎসাহিত করতে পারবো না, কারণ ইতিমধ্যে আপনারা শুনেছেন যদিও এই পরিসংখ্যানটা ঠিক মানে নির্ভরযোগ্য দাবি করার সুযোগ নেই, যে 70 লাখ যদি আমাদের মাদকসেবী হয়ে থাকে, মাদক আসক্ত হয়ে থাকে, কতজনকে আমরা এই পর্যন্ত তাদের বা এই আমাদের এই সেবাটা দিতে পারছি, নিরাময় সেবাটা দিতে পারছি। আমার হিসেবে দেখা যাচ্ছে বেসরকারি নিরাময় কেন্দ্রগুলো তাদের মোট বেডের ক্যাপাসিটির সংখ্যা হচ্ছে 180, আর সরকারি হচ্ছে 65। তাহলে এটি তো মানে সমস্যার তুলনায় অনেক কম, কিন্তু সরকার কিন্তু বসে নেই। আপনি আমাদের যে 50 বেডের কেন্দ্রীয় যে নিরাময় কেন্দ্র আছে, আমরা এই আগামী 1 মাসের মধ্যে সেটিকে 100 বেডে রূপান্তর করতে যাচ্ছি। সরকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যেন আমরা অতি দ্রুততার সাথে এটির মানে আমাদের বেড সংখ্যা 100তে উন্নীত করি। আর আমরা বিভাগ পর্যায়ে আপনারা অনেকে হয়তো জানেন যে মাত্র 5টি করে সিট ছিল, বেড ছিল যেখানে, সেখানে আমরা অতি দ্রুততার সাথে এই আগামী 2 মাসের মধ্যেই আমরা প্রত্যেকটা বিভাগে এটাকে 25 বেডে উন্নীত করব। এভাবে আমরা বিভিন্ন সমর্থনমূলক কার্যক্রম গ্রহণ করছি। মাদককে আসলে মোকাবেলা করতে হলে আমাদের বহুমুখী কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। যেভাবে আমাদের মিস্টার হেলাল বললেন যে আমাদের প্রথমত সাপ্লাই রিডাকশনের জন্য কাজ করতে হবে, আমাদের ডিমান্ড রিডাকশনের জন্য কাজ করতে হবে, হার্ম রিডাকশনের জন্য কাজ করতে হবে। ডিমান্ড রিডাকশনের জন্য যদি কাজ করতে হয় তাহলে প্রথম যেটা করতে হবে সেটি হচ্ছে যে মানুষের কাছে ওই চেতনা পৌঁছিয়ে দেওয়া, মাদকের আগ্রাসনে যে সমাজ পর্যুদস্ত হয়, পরিবার পর্যুদস্ত হয়, দেশ পর্যুদস্ত হয়, এই বার্তাটি সবার কাছে পৌঁছিয়ে দেওয়া, সেভাবে মানুষকে অনুপ্রাণিত করা, এটি কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। এবং সেই জন্যেই আমার বলা যায় যে আমার অত্যন্ত আগ্রহের সাথে আমি আজকে হাজির হয়েছি যে মানুষের কাছে যেন এই বার্তাটা পৌঁছে যায় যে একটি পরিবারে যদি একজন মাদকাসক্ত থাকে তাহলে সেই পরিবার জানে কী ধরনের বিপর্যয়ের মধ্যে তারা সময় কাটাচ্ছেন। সুতরাং আমার মনে হয় এই যে আমাদের ডিমান্ড রিডাকশনের ক্ষেত্রে আমরা কীভাবে সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে আরও বেশি কাজ করতে পারি সেই ধরনের চিন্তাভাবনা আমাদের সকলকেই করতে হবে। আর সাপ্লাই রিডাকশনের ক্ষেত্রে আমাদের যেই আইনশৃঙ্খলা বাহিনী আছে, আমি যতটুকু জানি পুলিশ বাহিনীকে সর্বশেষ IGP মহোদয় বলে দিয়েছেন যে কোনোভাবেই যেন মানে মাদককে প্রশ্রয় দেওয়া না হয়, এমনকি বিন্দুমাত্র শিথিলতাও এক্ষেত্রে সহ্য করা হবে না, এই ধরনের কথা আমি শুনেছি। আমাদের দপ্তর থেকেও আমরা সেই বার্তা আমাদের কর্মীদেরকে দিয়েছি যে কোনোভাবে যদি তারা বিচ্ছুত হয়, নিজের দায়িত্ব পালনে গাফিলতি করে, তাহলে আমরা এক্ষেত্রে মানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এই বিচ্ছুতির ক্ষেত্রেও আমাদের টলারেন্স কিন্তু জিরো লেভেলেই থাকবে। আপনি মনে ডিজি মহোদয়ের কথাতেই বুঝতে পারছেন যে ওনার প্লেটে কিন্তু অনেক কাজ। তো আমার মনে হয় ওনার যা দক্ষ বল আছে এটা কিন্তু সবসময় ডিজিরা বলে যে ওই আন্দাজে কিন্তু ওনার সাপ্লাই দেখবেন না, ডিমান্ড দেখবেন না, হার্ম দেখবেন, এত কাজ একসাথে আমার মনে হয় আপনার লক্ষ্য বল বাড়ানো বা এটার কিন্তু চিন্তা করার সময় এসছে। মেবি এইটাকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট করার চিন্তা এসছে। কারণ একটা জিনিস হলো যে সাপ্লাই রিডাকশনের কথা যেমন প্রাইম মিনিস্টারও বলছে, সবাই বলছেন, আপনিও বলছেন, আপনারা তো সাপ্লাইটাকে রিডিউস করবেন। সাপ্লাই রিডিউস করে যদি ডিমান্ড রিডিউস না হয় তাহলে কী হবে, জিনিসটার দাম বাড়বে, ক্রাইমটা আরও বাড়বে। যেটা 1980s যখন আমেরিকাতে আর সুইজারল্যান্ডে এই মাদকের একটা ভয়াবহ চিত্র দাঁড়িয়েছিল, তখন আমেরিকা যেটা করেছে যে খুব স্ট্রং অ্যাকশন নিয়েছে, মেক্সিকান বর্ডার টর্ডারে পেলে লোক মারত। অথচ সুইজারল্যান্ড কী করেছে, ওরা হার্ম রিডাকশনে চলে গেছে, ওরা বলে যে স্ট্রং ইয়ে করে লাভ নাই, আমার দেশের যদি রিকোয়ারমেন্টটা কমে যায়, ডিমান্ড যদি কমে যায় অটোমেটিক্যালি সাপ্লাইটা কমে যাবে। এখন তো তাহলে প্রশ্ন হচ্ছে যে ডিমান্ডটা
এখানেই আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি তো নানা মহলের সঙ্গে, এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেন, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে, মানে যারা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে আপনার ইন্টারাকশন হয়েছে বহু বছর ধরে, আপনি আপনার এখন ক্লিনিকে ভুক্তভোগীরা আসছেন, তাদের চিকিৎসা করছেন, তাদের সঙ্গে শেয়ারিংটা হচ্ছে এবং নিজে ভুক্তভোগী ছিলেন, সো আপনার কি মনে হয় যে বিস্তারটা কেন, এই যে চাহিদাটা কেন কমানো যাচ্ছে না, চাহিদাটা কেন তৈরি হচ্ছে, এটাই প্রশ্ন। আরেকটা, অনেকের মধ্যে ধারণা আছে যে আসলে ঘুরে দাঁড়ানোটা সম্ভব হয় না, মানে একবার আসক্ত হয়ে গেলে দেখা যায় তাকে হয়তো কিছুদিন রিহ্যাব সেন্টারে থাকে, আবার যায় আবার যায়, কিন্তু আপনি চোখের সামনে উদাহরণ আছেন যে আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব, মানে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে আমি তাকে অসুস্থই বলবো, অপরাধী না বলে, তাকে সুস্থ করে তোলা সম্ভব এবং সুস্থভাবে সে জীবনযাপন করতে পারে। একটা তো যে বাড়ছে তো এটা নানান সামাজিক অস্থিরতা বা অনেক অনেক কারণে, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, লো সেলফ ইস্টিম, সঙ্গদোষ, অনেক কারণে হয়তো এটা বাড়ছে, এটা অবশ্যই এক্সপার্টরা বলতে পারবে, কিন্তু আমি যেটা দেখছি যে এক্সপার্টদের সঙ্গে তো আপনি অনেক রকমের, হ্যাঁ তুই এটা তো সামাজিক একটা, ওদের বিনোদনের ইয়াং জেনারেশন একটা বিনোদনের জায়গা নাই, টু মাচ ডিপেন্ডেন্সি অন ইলেকট্রনিক্স অর মোবাইল, ডিপ্রেশন। তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, এই কথাবার্তায় যেটা আসছে যে আগে আমার ছেলেরা যখন 2003-04 যখন এখানে আমি কথা বলছিলাম, তখন নিরাময় কেন্দ্রে কিন্তু পেশেন্টরা যেত শুধু মাদক নিরাময়ের জন্য, এখন 50% পেশেন্ট আছে মাদকের সাথে মেন্টাল ইস্যুস নিয়ে, কারণ এখানকার কেমিক্যালগুলিও মনে হয় ভেজাল হয়ে গেছে, খুব কুইকলি মেন্টালি ইয়ে হয়ে যায়। বাট একটা জিনিস যে আপনি যেটা বলছেন নিরাময় যে এখান থেকে ফেরত আসা, আমি তো শাইনিং এক্সাম্পল, অ্যান্ড এটা হলো যে যত তাড়াতাড়ি ওই চিকিৎসাতে যাওয়া যাবে অত তাড়াতাড়ি, অত সস্তায়, অত সহজে নিরাময় করা যায়। আমি যেমন এখনও রিগ্রেট করি, আমার বড় ছেলেকে যদি আরও 2 বছর আগে দিতে পারতাম, ওর 2 বছর কিন্তু জীবনটা বেঁচে যেত। তো আমাদের আমাদের হচ্ছে প্যারেন্টসের ডিনায়াল, এটা হচ্ছে। আপনি তো আপনার সন্তানদের দেশের বাইরে পাঠিয়েছেন, হয়তো তখন সবার পক্ষে তো সেই সামর্থ্য হয়তো লাগতো না, হয়তো লাগতো না আমি 2 বছর আগে করলে, ও যখন খুব খারাপ অবস্থায় তখন আমরা ধরতে পেরেছি। ইনফ্যাক্ট বস্তির ছেলেপেলেরা তো বিদেশে না যেয়ে ভালো হয়ে যাচ্ছে। আসলে সামাজিক অবস্থার মধ্যে আমাদের যে চাহিদা বৃদ্ধির বা চাহিদা হ্রাস করতে না পারার যে কথাটা আসছে আপনাদের মুখ থেকে, এটা আমাদের সামাজিক অবস্থার মধ্যেই এর কারণ নিহিত রয়েছে। আমাদের শহরায়ন এবং শিল্পায়নের ফলে যে একক পরিবার তৈরি হচ্ছে, আগে যে আমাদের সমাজ ছিল যৌথ পরিবারের, আমাদের একটা পারিবারিক যে বন্ধন সেটি নিবিড় ছিল, কিন্তু শহরের একক পরিবারগুলো কিন্তু আমাদের অনেকটা বিচ্ছিন্নতার মধ্যে চলে গেছে, শহরের সমস্যা, গ্রামেও তো সমস্যা, এবং এটি বাস্তবতা যে এখন সেইটার সংক্রমণটা গ্রামে হচ্ছে। সংক্রমণ আসলে মাদক তো এক ধরনের আসক্তি, এই আসক্তির মধ্যে একবার চলে গেলে সেটি আস্তে আস্তে বিস্তারিত হয়, বিস্তার লাভ করে। তো প্রথমত প্রধানত যেটা আমি আমার কাছে মনে হয় যে আমাদের পরিবারগুলোর দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে, কারণ যদি ওইখানে আমরা ফিরে না যাই তাহলে যে বিচ্ছিন্নতাবোধ একটা শিশুর মধ্যে জন্ম নেবে, যে বিচ্ছিন্নতাবোধ একজন তরুণের মধ্যে জন্ম নেবে, সেই বিচ্ছিন্নতাবোধ থেকেই অনেকটা নিঃসঙ্গতা থেকে আমি বলবো মানে মানুষ কিন্তু মাদকের দিকে ঝুঁকতে পারে। এটা তো ডিমান্ড রিডাকশনের কথা, আমি ডিমান্ড রিডাকশনের কথাই বলছি এবং সেইটাই আমি আজকে একটু বেশি করে বলতে চাই, কারণ ডিমান্ডটা যদি আমরা রিডিউস করতে পারি তাহলে সাপ্লাই যত আসুক না কেন সেটি এখানে খুব বেশি কার্যকর হবে না, যদিও সাপ্লাই কিছু ডিমান্ড তৈরি করে, এটি বাস্তবতা। রিডাকশনটা যদি স্ট্রংলি না করেন যারা ভুক্তভোগী, আমি ওরা কিন্তু 10% করে ইনক্রিজ করাবে, আমি আপনার সাথে 100% একমত। আমাদের 3টি বিষয়ের প্রতি সমান মনোযোগী হতে হবে, আমাদের যেমন সাপ্লাই রিডাকশনের ব্যাপারে কাজ করতে হবে, ডিমান্ড রিডাকশনের ব্যাপারে কাজ করতে হবে, হার্ম রিডাকশনের জন্য কাজ করতে হবে, এই 3টা বিষয় কোনোটাই কৌণ নয়। এবং ওনারা যে উদ্যোগ নিয়ে এগিয়ে এসছেন আমি বলবো সেক্ষেত্রে ওনারা সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ আসলে সরকার এর একার পক্ষে এত বিরাট পরিসরের যে সমস্যা সেটার মোকাবেলা করা সম্ভব নয়। আমরা সরকারের পক্ষ থেকে সমর্থন দেওয়ার জন্যে, বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে আছি, যে কোনো উদ্যোগী যদি এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নিয়ে এগিয়ে আসে সরকার তাকে সমর্থন দিতে
প্রস্তুত হয়ে আছে। আমরা একটি প্রকল্প তৈরি করতে যাচ্ছি এখন, আমাদের মানে চিন্তাভাবনার মধ্যে এসছে, আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে সমস্ত বেসরকারি নিরাময় কেন্দ্র এখনও পর্যন্ত পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারছে না, অনেক সময় একজন ডাক্তার নিয়োগ করা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা হয়তো ক্লাস্টার করে আমরা ভাবছি যে ডাক্তার দিয়ে তাদেরকে সহায়তা করা যায় কিনা। আমরা কোনোভাবে এই নিরাময় কেন্দ্রগুলোকে অনুৎসাহিত করতে চাই না, সেটা তো করা উচিত হবে না, বরং তাদের নানাভাবে আমরা সেটা সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। যে প্রশ্ন আপনার প্রতিষ্ঠান নিয়ে মিস্টার হেলাল তুলছিলেন, সেখানে আমি একটু আবার যেতে চাই, যে মাদকের মতো এত গুরুত্বপূর্ণ অপরাধ যেটি আপনিও স্বীকার করে নিয়েছেন যে এটির বিস্তার এত বিস্তৃত, এটা আপনার একা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতাটা একটা বড় প্রশ্ন, লোকবলের প্রশ্ন উনি তুললেন, এবং বিশেষ করে একথা বলা যায় যে লোকবলের ব্যাপার তো আছে, সেখানে প্রশিক্ষিত বিশেষজ্ঞেরও অভাব রয়েছে, এবং মাঠ পর্যায়ে যে নিরস্ত্র মাদক নিয়ন্ত্রণ কর্মচারীর কথা আপনি বললেন, সব মিলিয়ে আসলে কি করার আছে, মানে কতটা করার সম্ভব বলে আপনি মনে করেন? আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা কিন্তু 1990 সালে, এই 27 বছরের যে পথ পরিক্রমা, এই সময়ের বিবেচনায় এবং যেভাবে মাদক আমাদের অতি সম্প্রতি গ্রাস করে, এবং আমি সেই হেলাল আরেকটা কথা বলছেন, এটিকে একটা আলাদা বিভাগ হিসেবেই হয়তো কেউ কেউ আরও, এটিতে আলাদা বিভাগ হিসেবেই গড়ে তোলা হয়েছে। আসলে এইটিতে একসময় অন্যভাবে অনেকটা রাজস্ব আদায়ের একটি প্রতিষ্ঠান ছিল, কিন্তু এখন অনেক বেশি জনমুখী করার জন্যেই এটাকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হিসেবে গড়ে তোলা হয়েছে। আমাদের যেই বিষয়টা বিবেচনায় নিতে হবে সেটা হচ্ছে যে সময়ের বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিন্তু অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। আপনারা আজকের যে লোকবল এখানে দেখছেন, এটি কিন্তু কিছুদিন আগে, এই সরকার আসার আগেও এটি এই জনবল ছিল অর্ধেক, এবং এই সরকারই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এটাকে আবার ঢেলে সাজানোর, অর্থাৎ আরও বেশি জনবল এখানে মানে নিয়োগের চিন্তাভাবনা করা হচ্ছে, এবং অলরেডি আমরা প্রস্তাব তৈরি করে ফেলেছি। তার মানে যে পরিবর্তনটা ইতিবাচক হচ্ছে সেটি হচ্ছে যে আমরা সরকার সজাগ আছে, সচেতন আছে সমস্যার ব্যাপারে, এবং সচেতনতার ফলশ্রুতি হচ্ছে যে আমরা লোকবল বৃদ্ধি করেছি, অলরেডি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, এবং এবার ভাবা হচ্ছে দ্বিগুণ নয়, হয়তো দেখা যাবে এটা আরও 5 গুণ বৃদ্ধি দিকে আমরা যাব। আর আপনি যেটা বললেন প্রশিক্ষিত জনবল, এটিও একটা আমাদের জন্য অবশ্যই একটি ভালো প্রশ্ন, যে আমরা আসলে এমন কি কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছি যাতে এই মাধ্যমে আমরা মানে সক্ষম কিছু মানুষ সৃষ্টি করতে পারবো, ক্যাপাসিটি বিল্ডিং যেটাকে বলা হয় সেটি করতে পারবো? আসলে আমাদের সে অর্থে কোনো প্রতিষ্ঠান নেই। আমরা অলরেডি একটি প্রকল্প নিতে যাচ্ছি, প্রকল্প প্রস্তাব তৈরি হয়ে গেছে, যে আমরা একটা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠা করব, এক বিশেষায়িত যেখানে শুধুমাত্র এই বিষয়ের প্রশিক্ষণ হবে, এবং সেটিও কিন্তু এই সরকারের চিন্তাভাবনা থেকেই মানে এসছে। তো আমরা মনে করছি যে আমরা সামনের দিকে এগোচ্ছি, কারণ অতীতে আসলে মাদক এত বেশি আমাদের দেশে দৃশ্যমান ছিল না, এখন অনেক ক্ষেত্রে দৃশ্যমান। এটির পেছনে কারণ হচ্ছে যে আমরা অনেক বেশি সচেতন হয়েছি। মাদক কিন্তু আমাদের দেশে অনেক আগে থেকেই ছিল, এবং বলা যেতে পারে যে ব্রিটিশ আমল থেকে ছিল, তখন আফিং ভাং এগুলো নিয়ে নেশা হতো, নানাভাবে নেশা করতো, কিন্তু তার বিস্তারটা এত বেশি দৃশ্যমান ছিল না, কারণ লোকসংখ্যা কম ছিল এবং মাদক সেবীর সংখ্যা তার চেয়েও কম ছিল। আমাদের শহরায়ন, শিল্পায়ন নানান ধরনের জটিলতা তৈরি করছে, মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হতেই পারে, মানুষের মধ্যে নিঃসঙ্গতা আসতেই পারে, মানুষের মধ্যে নানান রকমের বঞ্চনা বোধ আসতে পারে, সেখান থেকে অনেক সময় মাদকসেবী হয়ে যেতে পারে। এবং এই বিষয়টা যেন সেদিকে না গড়ায়, মাদকসেবী যাতে না হয়, সেজন্যে আমাদের ডিমান্ড রিডাকশনের জন্য যথাযথভাবে বলা যেতে পারে চেতনা তৈরি করতে হবে, প্রশিক্ষিত মানুষ তৈরি করতে হবে, যারা সমাজকে বোঝাবে, দেশকে বোঝাবে, পাড়ায় পাড়ায় বোঝাবে, গ্রামে গ্রামে গিয়ে বোঝাবে যে মাদক অত্যন্ত বিধ্বংসী একটি বস্তু, যেটি গ্রহণ করলে কল্যাণ কোনোমতেই হয় না, কোনো হতাশার প্রশমন হয় না, হতাশা কাটে না, বরং হতাশা বাড়ে, জীবন শেষ হয়ে যায়। এই বার্তাটুকু পৌঁছে দেওয়ার জন্য আমাদের কিছু কর্মী সৃষ্টি করার প্রয়োজন রয়েছে। এই কর্মী সৃষ্টি আমরা করার জন্য এই যে প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেটি বলছি সেটিকে আমরা গড়ে তুলতে যাচ্ছি। আমাদের কিছু প্রশ্ন থাকে সাধারণ জনগণের, যে এত মাদক ধরা পড়ছে, আপনারা মিডিয়া এত বলছেন,
পানিশমেন্টটা কিন্তু ওভাবে দেখছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে এতগুলি মাদকের ইয়ে ধরা পড়েছে, ওগুলো যে ডিস্ট্রয় করে ওটাকে দেখানো হচ্ছে না। তো আমি সাজেস্ট করবো যে সরকার, কখনো কখনো দেখানো হয়, কেন ডিস্ট্রয় করার কিছু ছবি বাংলাদেশের রয়েছে, নিশ্চয়ই আপনি এগুলো নিয়ে কথাবার্তা বলেছেন, কোন ব্যত্যয় বা কোন আইনের কোন দুর্বলতা? আইনের তো ডেফিনেটলি দুর্বলতা, আইনের লোকেরই বলে। কারণ এখানে মাদকের ট্রাফিকার আছে, যে মেইন ফাইন্যান্স করে আনে, তারপরে ট্রাফিকার থেকে যায় ডিলারের কাছে, যে খুচরা বেচে, তারপরে যায় ইউজার, যে ইউজ করে, যে ব্যবহার করে, এবং যে ব্যবহার করে ইউজুয়ালি সে ডিলারও হয়ে যায়, কারণ সে বেঁচে থাকার জন্য। এখন এই তিনজনের পানিশমেন্টের বেলায় কিন্তু আমাদের প্রশ্ন আছে। প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউজারকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ট্রাফিকারকে আর ধরা হচ্ছে না। যদি ট্রাফিকার ধরা হতো তাহলে হয়তো অনেক ইজিয়ার হতো, আমরা দেখতে পারতাম। বড় বড় নাম শুনে কিন্তু এরকম পানিশমেন্ট দেখি না, এটা আমরা দেখতে চাই। তো এইখানে মনে হয় আপনাদের অনেক কাজ করার আছে। আর আর কিছু জিনিস আছে যে আপনি বারবার ওই ডিমান্ড রিডাকশনের অ্যান্ড হার্ম রিডাকশনের, যেটা হলো যে প্যারেন্টসদের বুঝতে হবে, প্যারেন্টসের ডিনায়াল। আমি বাসায় বসে যদি ভাবি যে আমার সন্তানের এটা হবে না, এটা কিন্তু ভুল। কারণ আমার সাথে যদি, এবং আপনি আপনি নিশ্চয়ই দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকের সম্প্রতি একটা তারুণ্যের মানে তরুণদের উপরে জরিপ করেছে, সেখানে দেখবেন তাদের রাজনীতি সহ বা ভবিষ্যৎ কর্মপন্থা কর্মপরিকল্পনা নানা বিষয়ে প্রশ্ন আছে। সবচেয়ে অ্যালার্মিং যেটা সেটা হচ্ছে যে দেখা যায় যে সিংহভাগ তরুণের বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা মানে অনেক অনেক দূরত্বটা বেড়ে গেছে। হ্যাঁ, আর রেজাল্টিং বাবা মারা, আমরা প্যারেন্টসরা কিন্তু ডিনায়ালে থাকি। এখন যেহেতু মিডিয়াতে কথাবার্তা হচ্ছে, এখন কিন্তু বাবা মারা স্বীকার করতে চায় না বা বুঝতে চায় না বা নজর, হ্যাঁ, যে আমি এখানে এসে দেখ মানে যখন কনফিডেন্সটা এত যে আমার ছেলে মেয়ের ওই পথে হতে পারে না, আর যখন হয়, যখন ধরা পড়ে বা যখন হয় ঠিক টাইমে চিকিৎসা দেয় না, হয়তো স্কুলে পড়ালেখা আছে বা কোনো উৎসব আছে, এই জন্য চিকিৎসাটা আমাদের দেশে মনে হয় এর থেকে কম। আপনি যেটা বললেন যে 3000 মতো বেড আছে, ওই 3000 বেডে কিন্তু 3000 রোগী যাচ্ছে, ওরা 2-3 মাস কোর্স করছে, আবার ওরাই কিন্তু ফেরত যাচ্ছে। এটা ওয়ান অফ দ্য রিজন ইজ, আমি আমাদের এখানে যেটা দেখলাম, যেহেতু একটু বড় লোকের জায়গা, প্যারেন্টস ওটাকে হলিডে হাউসের মতো ইউজ করে, যে ভাবে যে দিলাম 7-10 দিন পরে একটু বাবা মাই আবার উচিত নয়, পুরো কোর্সটা করায় না। তো না করলে হয় কি, ওরা রিপিটেডলি আবার যেতে থাকে। তো এটা কিন্তু প্যারেন্টসের বুঝতে হবে, ইসে আমাদের হয় কি, ওদের যে ব্যাড হ্যাবিটটা হয়েছে, ওই হ্যাবিটটাকে পুরোপুরি রিওয়াইন্ড, পুনর্বাসন শব্দটার অর্থই কিন্তু পুরো একটা ইউটার্ন নেওয়া। আমরা একটা পেশেন্টকে পেলে ওকে আমরা শেখানোর চেষ্টা করি যেসব জিনিস, ওগুলি যেন অটোমেটিক্যালি মাইন্ডে থাকে। ইটস লাইক সাইকেল চালানো বা গাড়ি চালানো, আপনি একবার শিখলে কিন্তু অটোমেটিক্যালি কাজটা করতে পারবেন। এখন ও যেন যেখানে যে ইউজ করতো, যেসব সঙ্গের সাথে ইউজ করতো, ওদের কাছে তো ও যাবেই, কিন্তু ওকে আমরা একটা মেকানিজম শিখিয়ে দিই যেন ওখানে যেও যেন মাদককে না বলতে পারে। আর এটার জন্য কিন্তু সময় দরকার। প্যারেন্টসের এটা বুঝতে হবে যে প্রথম 15-20 দিন ডিটক্স করতে হয়, বডি থেকে কেমিক্যালটা বের হয়ে যায়, তারপরে ওর মেন্টালি একটু সুস্থ হতে, চিন্তাধারা একটু সুস্থ হতে আরও 15-20 দিন, অনেকে 2 মাস লাগে। 2 মাস পরে আমরা বেসিক্যালি তাকে লাইফ স্টাইল ম্যানেজমেন্টটা শিখাই। ওটা শেখাতে কারো 2 মাস, আরও 2 মাস লাগে, কারো 6 মাস লাগে, কারো আরও বেশি লাগে। আমার বড় ছেলে 18 মাস ছিল ইন্ডিয়াতে একটা ক্লিনিকে, বিকজ সে ডিফিকাল্ট ক্লায়েন্ট। নিরাময় কেন্দ্রে যেটা সাধারণত বলা হয়ে থাকে যে মিনিমাম 2 বছর নিবিড় পরিচর্যার মধ্যে থাকতে হবে তাকে, এবং 2 বছর পরিচর্যা মানে চিকিৎসার মধ্যে নয়, তার দিকে নজর রাখা, তাকে সেভাবে সাপোর্ট স্ট্রাকচারটা তৈরি করে দেওয়া, সাপোর্ট দেওয়া, সেই সেই সেটা মিনিমাম 2 বছর যদি না করা হয় তার প্রত্যাবর্তনের আশঙ্কা থেকে যায়। এখন যেটা হচ্ছে আমাদের বড় লোক প্যারেন্টসরা যেটা করছে, যাদের টাকা পয়সা আছে বিদেশে নিয়ে যাচ্ছে, বিদেশে ভালো ট্রিটমেন্ট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু সাপোর্ট স্ট্রাকচারটা তো তারপরে আর থাকছে না, তো দেশে এসে আবার রিল্যাপস করছে। তা আমরা এই জন্য চেষ্টা করছি যে আমাদের দেশি ওই স্ট্যান্ডার্ডে যেন বড় লোকদেরকেও যেন কেটার করতে পারে, যাদের অত অর্থ নেই ওরাও যেন
ট্রিটমেন্টে যেতে পারে, এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আপনাদের। তো বড় লোকদেরকে যদি ইনভেস্ট করতে হয় আপনাকে কোনো রকম ট্যাক্স ইনসেন্টিভ দিতে হবে, এটা তো কমার্শিয়ালি ভাইবল করা ডিফিকাল্ট আনলেস ইউ গিভ ট্যাক্স রিবেট। আপনি ইপিজেডে করলে ইনকাম ট্যাক্স ফ্রি দিচ্ছেন পাঁচ বছর দশ বছর, তো আমাদেরকে এখানে ভ্যাট মকুফ করে দেন, বিকজ এটা তো সামাজিক কাজ। এটা যেমন আপনার ডিপার্টমেন্টে মুভ করা উচিত, কারণ আমরা যেটা করছি যে যারা বিদেশে যাচ্ছে ওদেরকে দেশে রেখে দিচ্ছে, অ্যান্ড আমাদের যারা কোর্সটা পুরোটা করছে রিকভারি রেট ইজ ভেরি গুড, কিন্তু যারা পুরোটা না করছে ওরাই ট্রাভেলে পড়ছে। আর একটা জিনিস যে মেয়েদের তো জায়গাই নেই, কারণ মেয়েদের জন্য ট্রিটমেন্টের জায়গা দরকার আছে, কারণ মেয়েদের প্রবলেম হলে কিন্তু শুধু মাদকের প্রবলেম না, ও হয়তো বিয়ে হয়ে থাকলে একরকম প্রবলেম, শ্বশুরবাড়ির প্রবলেম, বাচ্চা থাকলে আরেক রকম প্রবলেম, সো শি হ্যাজ টু ডিল উইথ মেনি থিংস। তারপরে ওর বদনামির একটা প্রবলেম, বিয়ে না হয়ে থাকলে বিয়ে কীভাবে, ওটা একটা প্রবলেম। আমি আমার ছেলের কথা পাবলিকলি বলে গেছি, নট থিঙ্কিং যে ওর কি বিয়ে হবে কি না, যদি আমার খুব খুব কষ্ট হয়েছে বিয়ে দিতে, কিন্তু একটা মেয়ে হলে কিন্তু এটা আরও চ্যালেঞ্জিং হয়ে যায়। সুতরাং মেয়ের বেলায় আমি প্যারেন্টসদেরকে বলবো, যদি কোনো সন্তানের মেয়ে বা ছেলের আচরণে যদি আমার সংসারে যদি একটা কেওস তৈরি করে, দুশ্চিন্তা তৈরি হয়, তাহলে গো টু এ কাউন্সিলার, নট নেসেসারিলি সে মাদকাসক্ত, বা এই কেওসটা থেকে আস্তে আস্তে মাদকের দিকে যেতে পারে। সুতরাং আমাদের দেশে কিন্তু ছেলেমেয়ের আচরণটা স্বাভাবিক না হলে, হ্যাঁ না হলেই তো, আমাদের দেশে এখন কাউন্সিলার আছে, সাইকিয়াট্রিস্ট আছে, প্রফেশনাল হেল্প আছে, রিহ্যাব সেন্টারও আছে, তো আমাদের সাহস করে সাহায্যটা নিতে হবে। এটাই আমি যেটা বলছিলাম, আসলে আমাদের আমার দুটো প্রশ্ন, যেমন আপনি নিজেও অপ্রতুলতার কথা বললেন, আমরা তো দীর্ঘদিন ধরে যদিও সাফল্য পাইনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথাও বলছি, এরকম ভালো আধুনিক মানে রিহ্যাব সেন্টার গড়বার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া যেতে পারে, এবং দেশে প্রচুর ধনাঢ্য ব্যক্তি আছে তাদেরকে উৎসাহিত করা যেতে পারে, উনি কিছু সুযোগ সুবিধার কথা বলেছেন যেগুলো দিলে হয়তো অনেক উৎসাহ নেবেন সামাজিক কাজে, তো আমার মনে হয় যে আপনি আপনার মিশনের মধ্যে, আমার মনে হয় বড় বড় যারা ব্যবসায়ী আছেন তাদের কিছু সামাজিক দায়বদ্ধতার বিষয় রয়ে গেছে, সামাজিক দায়বদ্ধতা থেকেও যদি তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করে তাহলে মানে দেশ আরও কিছু সেবা কেন্দ্র পাবে যার মাধ্যমে আমরা অনেক আসক্তকে নিরাময় করতে সক্ষম হব। সেই দিক থেকে সরকার কিন্তু মানে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছে, বলা যায় যে আমরা যেমন লাইসেন্সিংয়ের ক্ষেত্রে আমরা খুব বেশি এমন কোনো ধরা বাঁধা নিয়ম করে রাখি নাই, শক্তপোক্ত করে রাখি নাই যে এটি না করলেই আমরা লাইসেন্স দেব না, এরকম নয়। যারা মোটামুটি উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে তাদেরকে আমরা উৎসাহিত করছি, যাতে আমরা বলছি যে একদম সেবা না পাওয়ার চেয়ে কিছু সেবা পাওয়া প্রয়োজন আছে এবং সেটা আমাদের জরুরিও হয়ে পড়েছে। সুতরাং প্রাইভেট এন্টারপ্রেনার যদি এগিয়ে আসে আমাদের, আপনারা পাবলিক সেক্টরে যারা আছেন মানে সরকার উৎসাহিত করতেও তাদেরকে উৎসাহ দেওয়া, উৎসাহিত করারও একটা দায়িত্বের মধ্যে পড়ে সরকার, সরকারের পক্ষ থেকে। যেমন আমি আমি আমার প্রতি করতে পারি, আমি মনে করি যে আপনি নিজেই গিয়ে আজকে আপনার এখানে এই তৃতীয় মাত্রায় বসেই হয়তো আমি আহ্বানটা জানাচ্ছি যে যে সমস্ত ব্যবসায়ী আছেন বড় বড় ব্যবসায়ী, তারা সামাজিক দায়বদ্ধতার দিক থেকে হলেও আমাদের এই বিষয়টা সচেতনতার কাজটা আপনি বলছিলেন। এখানে কিন্তু একটা জিনিস আছে, আমি ব্যবসা করলে এটা লিগ্যাল প্রোটেকশনটাও দরকার, আমাদের কিন্তু লিগ্যাল ইস্যুস কিছু থাকে। এখন একটা সন্তানকে, আপনার সন্তানকে বলা হলো যে ধরে নিয়ে আসতে হবে, আপনি কনভিন্স করতে পারছেন না, আমি যে যাচ্ছি পথে পুলিশ ধরলে আমি কিভাবে, হাউ এম আই প্রোটেক্টেড, কিছু প্রোটেকশন দিচ্ছে কিন্তু এখানে কিন্তু অনেক কাজ করার আছে। যেমন আমরাও ফেস করেছি, রংপুর থেকে আসছে পথে ধরেছে, ধরে পুলিশ পারলে আমার লোককেও নিয়ে যায় কাগজপত্র দিয়ে, তো এইগুলি কি অবশ্যই আপনাদের যে সমস্যাগুলো আছে যেগুলো বলছেন আপনারা, অবশ্যই আমাদের সাথে তো আপনাদের সংলাপ হয়, অতীতে হয়েছে, আমি এসেছি আজকে আমার একুশ দিনের কর্মকাল, সুতরাং আমি এইটুকুন আশ্বস্ত করতে পারি যে আপনাদের সাথে আমাদের সংলাপ হবে, আপনাদের সীমাবদ্ধতাগুলো, আপনাদের সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্যে সরকারের তরফ থেকে আমি বলবো যে আমরা সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, দেবো আমরা, সেটার ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। তবে আমি যেটি বলবো যে দায়িত্বশীলতার দিক থেকেও কিন্তু আমাদের নিরাময় কেন্দ্রের যারা উদ্যোক্তা তাদেরকে বিবেচনায় নিতে হবে, বিবেচনা করতে হবে, কারণ তারা কতটা দায়িত্বশীল সেইটা আমার মনে হয় আর একটু বেশি করে। এটা কিন্তু আপনি দেখেন দেশে যেই ব্যবসায়ী শুরু হয়েছে, গার্মেন্টস কিন্তু হয়েছে একদম ছোটোখাটো ইন্ডাস্ট্রি হিসাবে, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রি কিন্তু এইভাবেই গ্রো করে, সরকার সাপোর্ট দিয়েছে, এখন গার্মেন্টস কমপ্লায়েন্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে, তা আপনি নিরাময় কেন্দ্রকে যদি ওভাবে সাপোর্ট দেন। যেমন একটা শাইনিং এক্সাম্পল, সে আমার এলাকা যেখানে আমারটা আছে ওটা মিউনিসিপ্যালিটির বাইরে ছিল, এখন মিউনিসিপ্যালিটির আন্ডারে চলে আসছে,
আর সাথে আপনার এখানেই লেখা আছে যে আমার নিরাময় কেন্দ্র হতে হবে আবাসিক এলাকায়, কিন্তু আমাকে মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স দিচ্ছে না। এই যে জটিলতা, তো এইসব জটিলতা দেখলে মনে হয় আমি তো একটা সামাজিক কাজ করার চেষ্টা করছি, ওটাতে এইসব বাধা থেকে আমরা দূরে থাকতে পারি। আরেকটা প্রশ্ন, আপনি যেটি বলছেন যে সচেতনতা তৈরি করার, মানে সরকার একা পারবে না বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একা পারবে না, আমরা জানি যে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে, কিন্তু এই যেসব উদ্যোগ আপনারা নিচ্ছেন বা সরকার নিচ্ছে সেগুলো প্রয়োজনের তুলনায় না, আমাদের অনেকেই মনে করে যে আমাদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রায় 35,000-36,000 রয়েছে, এর মধ্যে আমরা 25,000 শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কমিটি করে ফেলেছি। এখন তাদের কমিটির কী কাজ? কমিটি আমাদের আসলে মোটামুটি এটা হচ্ছে অনেকটা প্রেরণামূলক কাজ করবে, তাদেরকে বোঝাবে যে মাদকের খারাপ দিকগুলো বোঝাবে। আসলে এটা এক ধরনের স্কুলিং বলা যেতে পারে, যে তারা মাদকের ফলে যে ক্ষতিগুলো জীবনে ঘটে সেগুলোকে হয়তো একটু বেশি করে সামনে নিয়ে আসবে এবং পরিচ্ছন্ন জীবন যে কী সেটা হয়তো বোঝাবে। যেভাবে আমাদের সাংস্কৃতিক চর্চা, খেলাধুলার চর্চা, এগুলোকে আরও একটু বেশি মাত্রায় পৃষ্ঠপোষকতা দেবে, এই কমিটি এই কাজগুলি করবে এবং কেন্দ্র থেকে আমরা এই কমিটিগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য, এদেরকে কিছু কর্মসূচি দেওয়ার জন্য আমরা মানে নিজস্ব উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা আশা করছি যে তাদের জন্য আমরা কিছু কাজ তৈরি করে দিতে পারবো। এই কমিটিগুলোকে সক্রিয় করে আমরা যদি মোটামুটি এই আন্দোলনকে ছড়িয়ে দিতে পারি, আমি আশা করতে পারি যে ডিমান্ড রিডাকশন নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করতে হবে না। আমি এখন আশা করবো যে মিডিয়া, সেলিব্রিটি, খেলোয়াড় যাদের কথা ইয়াং জেনারেশন শুনে, যারা একটা কথা বলে, কারণ আমাদের কথা কিন্তু ইয়াং জেনারেশন যারা ইউজ করে ওরা এইভাবে শুনবে না, ভাববে যে আমরা বড় বড় কথা বলছি, বাট দে শুড গেট ইনভলভ। আমরা ওদেরকে মোটিভেট করতে হবে কীভাবে আপনারাও করবেন, যে ওরা এসে অল্প অল্প বলে যাক যে এই যে সেলিব্রিটিদের কথা বলছেন, তাদেরও তো অনেকে আসক্ত এবং সেগুলো আবার খবরও হয় এবং সেগুলো তাদের ক্যারিয়ারকেও ধ্বংস করে দেয়। ওখানে তো ক্লিন লোক আছে, একটা সময় ছিল কি ড্রাগটাকে গ্ল্যামারাইজ করা হতো, আপনি হয়তো খেয়াল আছে যে বড় চুল, একটু ট্যাটু না থাকলে, একটু গাঙ্গা না খেলে স্টেজে পারফর্ম করতে পারতো না বিদেশি আর্টিস্ট। এখন কিন্তু ওটা ডিগ্ল্যামারাইজ করা হচ্ছে, এখন কিন্তু ওটাকে অন্য চোখে দেখা হচ্ছে। তো এখন সময় এসছে ওরা এগিয়ে এসে জনগণকে বলা যে ইটস এ প্রবলেম, যে কারো হতে পারে, ইটস এন অ্যাক্সিডেন্ট, তা আমরা এটাকে না লুকিয়ে রেখে নিরবতাটাকে ভেঙে আমরা সবাই চেষ্টা করি। আমার খুব ভালো একটা এক্সাম্পল লাগলো, আমার 7-8 বছর আগে চিটাগাং একটা সেমিনারে আমি গেলাম, ওখানে পাথরঘাটার একটা এলাকা আছে, ওখানে ওই এলাকায় ইয়ে ব্যস্ত, এই হিরোইন টেরোইন ব্যস্ত দুটা দোকানে, ওখানকার মুরব্বীরা যেয়ে ওদেরকে একদিন, দুদিন, তিনদিন, চারদিন বলেছে তোমরা চলে যাও না হলে পুলিশকে বলবো ওই জায়গাটা, ওরা চলে গেছে। এই যে সামাজিক আন্দোলন সামাজিকভাবে, ইভেন মেলবোর্ন শহরে আমার মনে আছে বহু আগে একটা পাড়া ছিল যেখানে এই হিরোইন এলএসডি ব্যস্ত, ওখানকার লোকেরা, সরকার না, ওখানকার লোকেরা যেই ওদেরকে বলেছে যে একসাথে যেয়ে বলেছে যে তোমরা এখানে থেকো না চলে যাও, ওরা চলে গেছে। তো এখন তো চ্যালেঞ্জেস আর মোর, কারণ এখন তো আর জায়গাতে ওরা বসে নেই, ওরা মোবাইলে করছে। বাট আমরা মানে সামাজিক যে মাদক ব্যবসা যারা করে ওরা যে সমাজের শত্রু, এটা আমাদের মুখে 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 বলতে হবে এবং সামাজিকভাবে এদেরকে হেয় করে দেন এই সাপ্লাই রিডাকশনটা কমবে। আর আর কোনো পরামর্শ আছে আপনার ওনাদের জন্য? যেটা বলবো যে আমি আমার আমার ভুল থেকে যে আমি শুরুতে লুকিয়েছিলাম, লুকিয়ে আমি আমার সন্তানের জন্য কন্টিনিউয়াস মিথ্যা বলে গেছি, আমার মাকে, আমার ভাই বোনকে, আমার ছেলেকে রিহ্যাব সেন্টারে দিয়েছি, জিজ্ঞেস করলে বলতাম যে কক্সবাজার গেছে, এখানে গেছে, তা আমি মিথ্যার উপরে বাস করতাম। তারপরে তা আপনি আপনার টিভিতে এসি আমি প্রথম পাবলিকলি বললাম, আমার মা ভাই বোন সবাই জানতে পারল, ছেলেকে নিয়ে আসছিলাম আমরা। তা আমি, হ্যাঁ, আমি যদি এই কাজটা 2 বছর আগে করতাম আমার সন্তানের কিন্তু 2 বছর জীবনটা বেঁচে যেত। আমি এই জন্য বলছি যদি ইটস এ প্রবলেম অ্যাকসেপ্ট ইট, ডিনাইলে থাকেন না, দেয়ার আর হেল্প, টেক হেল্প, অ্যান্ড যত তাড়াতাড়ি হেল্প নেবেন অত তাড়াতাড়ি আপনার সন্তান সুস্থ হবে, অত সস্তাতে আপনার সুস্থ হবে। তখন কিন্তু আপনি চিন্তা করেন না যে ওর স্কুল আছে, কারোর জন্মদিন আছে, ওর জীবনটাকে বাঁচানো হলো সবচেয়ে বড় জিনিস। আমাদের আমাদের দিক থেকে একটি কথা বলার, সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি,
আর মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ সেটা যদি সবাই মিলে করি এতে তো আমাদের পরাজিত হওয়ার সম্ভাবনা নেই। আসলে এটি ঠিক একটা সময় ছিল, উদাহরণ ছোট্ট একটা উদাহরণ টেনে যদি বলি যে সিগারেট না খেলে হিরো হওয়া যেত না, কিন্তু সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের পেছনে যে চেতনা কাজ করেছে সেটি হচ্ছে এই যে ক্ষত বিক্ষত যখন একটি দৃশ্য আমরা দেখি যে ক্যান্সারে আক্রান্ত একটি মুখের একটি শরীরের, তখন আমাদের দৃশ্যপটে চলে আসে যে না এটি সিগারেট খাওয়ার ফলশ্রুতি। এভাবে যখন যদি আমরা আমাদের চেতনাগুলোকে বিস্তার করতে পারি, সবাই মিলে যদি আমরা বলি যে না মাদক অত্যন্ত খারাপ একটি দ্রব্য যেটি গ্রহণ করলে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, এইভাবে যদি আমরা চেতনাগুলোকে সম্প্রসারিত করতে পারি, বিস্তারিত করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা এই যুদ্ধে জয়ী হবই। আপনি আপনি এই দায়িত্বে থাকাকালে আপনার মানে এই দায়িত্বে যোগ দিয়ে নিজের কর্মপন্থা কি ঠিক করেছেন, মানে কি লক্ষ্য নির্ধারণ করেছেন যে আপনি এই দায়িত্ব থেকে এটুকু অ্যাচিভ করতে চান? আমি বা অনেকের থাকে প্রথম 100 দিনের একটা পরিকল্পনা, যদি আমি বলেছি যে এখানে 6-7 মাসের বেশি অনেকেই দেখা যায় না। অবশ্যই নিঃসন্দেহে আমি যোগদানের পরে আমার অবশ্যই নিজস্ব একটা পরিকল্পনা তো আমি নিয়েছি। আমি প্রথমত যেটি করতে যাচ্ছি, আমি মনে করি যে আমাদের অধিদপ্তরের জনবল বাড়ানো দরকার, তাদের সক্ষমতা বাড়ানো দরকার। জনবল বাড়ানোর জন্য যে প্রক্রিয়া গ্রহণ করা দরকার সেটা প্রক্রিয়া আমরা শুরু করেছি, আর সামর্থ্য বাড়ানোর জন্য ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্যে আমরা প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছি, আমাদের নিরাময় কেন্দ্রগুলোকে সম্প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদেরকে বলি যে আমরা মানে বিভিন্ন পর্বে এই নিরাময় কেন্দ্রগুলোকে গড়ে তোলার জন্য সরকারি নিরাময় কেন্দ্র যেগুলোকে আমরা বলবো সে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। প্রথমত বিভাগীয় সদর দপ্তরে আমরা খুব দ্রুততার সাথে নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করব, তারপরে বৃহত্তর জেলাগুলোতে প্রতিষ্ঠা করব এবং তারপরে আমরা প্রত্যেক জেলাতে নিরাময় কেন্দ্র গড়ে তুলব। প্রাথমিকভাবে আমরা যে বিভাগীয় শহরে মিনিমাম 200 বেডের মানে নিরাময় কেন্দ্র যাতে গড়ে তোলা যায় সেই জন্য প্রকল্প প্রণয়ন শুরু করে দেওয়া হয়েছে। আমাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রকল্প প্রণয়ন শুরু হয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাচ্ছি যে এবং সাপ্লাই রিডাকশনের জন্য যেমন জনবল দরকার তাদের মোকাবেলা করার জন্য, ডিমান্ড রিডাকশনের জন্য আমাদের কমিটিগুলো কাজ করছে, কমিটিগুলোকে আমরা মানে আরও শক্তিশালী আরও সক্রিয় করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং হার্ম রিডাকশনের জন্য আমাদের নিরাময় কেন্দ্রগুলো মানে কি আমরা গড়ে তুলছি। সুতরাং এই পরিসরে আমরা মোটামুটি আশা করছি যে একটি পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি এবং এই পরিবর্তনটা অবশ্যই ইতিবাচক এবং সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। সরকার অত্যন্ত মনোযোগী এই ব্যাপারে এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর একটি কথা এই ব্যাপারে আমাদের টলারেন্স হচ্ছে জিরো। আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে হাসি খুশির বাংলাদেশ, যে বাংলাদেশ হবে উজ্জ্বল দীপ্তিময় তারুণ্যের বাংলাদেশ। সেই বাংলাদেশকে যদি আহ্বান করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, সকলকে কাজ করতে হবে, শিক্ষক ছাত্র পেশাজীবী মিডিয়া কর্মী কাউকে আমরা বাদ দিতে পারবো না। আমি আহ্বান জানাবো, আসুন সবাই মিলে একসাথে কাজ শুরু করে দিই মাদক নির্মূল করার জন্য। না আমার তো বেশ পজিটিভ মনে হলো আপনি যা বলছেন, আশা করি যেন এটা হয়। আমি কিন্তু আবার জনগণকে বলতে চাই ডিনায়ালে না থাকতে। একটা তো আছে যে রোগী সে তো ডিনায়ালে থাকে, সে সবসময় ভাবে যে আমি অল্প খেয়েছি পরে ভালো হয়ে যাব, তো আস্তে আস্তে কিন্তু একদম খারাপ অবস্থায় চলে যায়। তো খারাপ অবস্থায় যাওয়ার আগে হেল্প দেন, টেক হেল্প, এটাই আমি বলতে চাই। আপনি আর কিছু যোগ করবেন বিশেষ করে আজকের যে প্রতিপাদ্য বিষয় আপনারা নির্ধারণ করেছেন, আমাদের সেই বিষয়ে কোনো আহ্বান আছে কি না? আজকে আমাদের আসলে আজকের প্রতিপাদ্য বিষয় ছিল আগে শুনুন। এতক্ষণ ধরে যে কথাটা আমরা বলার চেষ্টা করেছি, আগে শুনুন, শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয় তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ, এটি আমরা বলছি। প্রথম পদক্ষেপ হিসাবে যদি আমরা এটিকে গ্রহণ করি তাহলে মাদক সংক্রমণ এটি বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় আমার দিক থেকে উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের শিশুদেরকে আমরা শুনি, দর্শক তরুণদেরকে আমরা শুনি। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন তৃতীয় মাত্রার পেজ থেকে। এর বাইরে এই পর্ব সহ পুরনো যে কোনো পর্ব আপনি দেখবার জন্য ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com।
এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস, টুইটার, ইউটিউব এবং ফেসবুকের তৃতীয় মাত্রার পেজ। মিস্টার শাহেদুল ইসলাম হেলাল এবং মিস্টার জামাল উদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। দিবসটি আসলে এক মাস আগে ছিল, 26 জুন, কিন্তু বাংলাদেশ ঈদের ছুটি থাকার কারণে এই দিবসটি আজকে অর্থাৎ 26 জুলাই পালন করছে। মাদক নিয়ে অনেক কথা হয়েছে, সবাই ভুক্তভোগী, সবাই কম বেশি জানেন। মূল কথা যেটি এসছে সেটি হচ্ছে যে এবারকার প্রতিপাদ্য বিষয় আগে শুনুন এবং শিশু যুবাদের প্রতি মনোযোগ দিন। বাংলাদেশের জনগোষ্ঠীর 70% হচ্ছে তরুণ যুবক, এবং এই জনগোষ্ঠী সম্প্রতি এটি জাতীয় দৈনিকে প্রকাশিত যে জরিপ, সেখান থেকে বোঝা যায় যে তাদের অভিভাবকদের সঙ্গে বা বাবা মায়ের সঙ্গে তাদের একটা বড় দূরত্ব আছে এবং সেটি খুবই উদ্বেগজনক। এই দূরত্ব যে কোনোভাবে কমিয়ে আনতে হবে এবং মাদক যারা সেবন করেন তাদেরকে অপরাধী হিসেবে বিবেচনা নেবার কোনো সুযোগ নেই, তাদেরকে অসুস্থ হিসেবে বিবেচনা করতে হবে। সন্তানকে, সন্তানের দুর্বলতাকে ঠেকে রাখবার কোনো কারণ নেই, কারণ আপনি অন্যের সঙ্গে শেয়ার করলে তার মধ্যে সুপরামর্শ পাওয়ার মানুষ হয়তো পাবেন, অনেক হয়তো এটাকে খারাপভাবে নিতে পারে, কিন্তু আপনাকে সহযোগিতা করবার মানুষেরও কিন্তু খুব অভাব নেই। এ কথাটা সবাইকে, সকল অভিভাবককে মনে রাখতে হবে এবং যত বেশি আপনি খোলামেলা সন্তানের সঙ্গে শেয়ার করবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, সমস্যা অনেকখানি কেটে যাবে। বাংলাদেশে এর জন্য চিকিৎসার এখন পর্যন্ত সেরকম যথেষ্ট সুযোগ সুবিধা না থাকলেও কিছু কিছু আছে, শুধু সেগুলো খুঁজে দেখবার প্রয়োজন, জানতে হবে, খুঁজতে হবে। এবং সেই সঙ্গে এই বাংলাদেশের যে তরুণ যে শক্তি, যে শক্তি বাংলাদেশের জন্য একটা অপার সম্ভাবনা, এটিকে ধ্বংস করবার একটা ষড়যন্ত্র কিন্তু জাতীয় আন্তর্জাতিকভাবে নানাভাবে থাকতে পারে। যারা বাংলাদেশের অর্জন অগ্রগতি চায় না, বাংলাদেশের ভবিষ্যৎটা সুন্দর হোক এটি দেখতে চায় না, কাজে এ বিষয়ে আমাদের রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের আরও বেশি সতর্ক, আরও বেশি সজাগ থাকতে হবে। এই মাদক নিয়ন্ত্রণের যারা দায়িত্বে তাদের জনবল বৃদ্ধি করতে হবে, তাদের সক্ষমতা বৃদ্ধির দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে, কারণ মাথায় রাখতে হবে যে মাদক বাংলাদেশ তৈরি করে না, উৎপন্ন করে না, এটি আসে দেশের বাইরে থেকে, অন্যান্য দেশ থেকে, এবং যাদের সঙ্গে নানা বিষয়ে আমাদের এক ধরনের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এটি সবসময় আমাদের মাথায় রাখতে হবে এবং আরও বেশি করে কঠোর হতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অনেক সময় তাদের নানা ধরনের ক্রিয়াকর্ম নিয়ে অভিযোগ আছে, সেই অভিযোগগুলো কমিয়ে আনতে হবে এবং যদি কারো সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া যায় তাকে কঠোর হস্তে দমন করতে হবে। এবং সেই সঙ্গে যে অভিযোগ আমরা পত্রপত্রিকায় প্রায়শই দেখি যে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা রাজনৈতিক ব্যক্তিবর্গ এই ব্যবসার সঙ্গে, এই অবৈধ বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের ব্যাপারে কঠোর দৃষ্টান্তমূলক এবং প্রকাশ্য শাস্তি জনগণ চায়, এবং সেটি যদি করা যায় তাহলে আমরা মনে করি যে ব্যবসা হয়তো একেবারে বন্ধ করা সম্ভব হবে না, কিন্তু অনেক অনেক কমিয়ে আনা সম্ভব হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।